বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবন ক্যাম্পাসে রাতে আবারও সন্ত্রাসীদের আনাগোনা বেড়েছে বিশেষত ক্যাম্পাসের পেছনের চকসূত্রাপুর জহরুল নগর প্রথম বাইপাস বাইপাসমুখী সড়কে সন্ধ্যার পর কেউ হাঁটতে গেলেই সশস্ত্র সন্ত্রাসীরা ছিনতায়ের উদ্দেশ্যে তার উপর ঝাঁপিয়ে পড়ছে সন্ত্রাসীরা এখন এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে তারা পুলিশের উপর হামলা চালাতেও দ্বিধা করছে না সর্বশেষ গত চারে এপ্রিল রাতে সন্ত্রাসীরা মিয়া নামে এক স্থানীয় একটি মেসের বাসিন্দাকে ছুরিকা ঘাগাতে আত্মহত্যা করেছে এর মাত্র দুদিন আগে দুই এপ্রিল রাতে তারা রবিউল ইসলাম নামে পুলিশের এক সাব ইন্সপেক্টরকে ছুরিকাঘাত করেছে পুলিশের রেকর্ড বলছে এর আগেও দু সালের ১৪ ফেব্রুয়ারি রাতে কাজে যাওয়ার পথে সন্ত্রাসীরা আব্দুল কুতুস নামে শহরের একটি মার্কেটের নৈশ প্রহরীকে ছুরিকাঘাতে হত্যা করে এই হত্যাকাণ্ডের পর পুলিশি তৎপরতায় সন্ত্রাসীরা কিছুদিন আড়ালে গেল পরে আবারও স্বরূপে ফিরে আসে ক্যাম্পাসের ওই সড়ক সংলগ্ন নির্মাণাধীন বিজ্ঞান ভবনের পেছনে ঝোপের মধ্য থেকে দু সালের উনিশে অক্টোবর বিপুল ধারালো অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে যার প্রমাণ মেলে বগুড়ায় উনিশশো সালে প্রতিষ্ঠিত সরকারি আজজুল হক কলেজের দুটি ভবন রয়েছে শহরের ফুলবাড়ি এলাকায় অবস্থিত পুরাতন ভবনে কেবলমাত্র উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের পাঠদান করানো হয় আর স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পাঠদানের জন্য উনিশশো সালে শহরের কামারগাড়ি এলাকায় পঞ্চান্ন একর জায়গা নিয়ে নতুন ভবন নির্মাণ করা হয় বর্তমানে সেখানে তেইশটি বিষয়ে অনার্স ও মাস্টার্স কোর্স চালু রয়েছে নতুন ভবনে প্রায় তিরিশ হাজার শিক্ষার্থী রয়েছে এর চারপাশে গড়ে উঠেছে ব্যক্তি মালিকানাধীন শত শত মেস তবে উনষাট বছর আগে প্রতিষ্ঠিত নতুন ভবনের ক্যাম্পাসটি পশ্চিমে এবং উত্তর অংশে সীমানা প্রাচীর দেওয়া হলেও বাকি দুদিক এখনো ফাঁকা ক্যাম্পাসের অভ্যন্তরে এবং পেছনের সড়কগুলোর পাশে বৈদ্যুতিক খুঁটি থাকলেও সবগুলোতে সড়ক পাতি নেই ফলে সন্ধ্যার পর পুরো ক্যাম্পাস এবং সংলগ্ন এলাকা অন্ধকারে ডুবে থাকে বগুড়ার পুলিশের মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল আহমেদ জানান ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার বিষয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে তিনি বলেন আমরা যৌথভাবে কাজ করছি এক প্রশ্নের জবাবে তিনি বলেন ওই এলাকায় পুলিশ টহল দিয়ে থাকে তবে সেটি যাতে আরো জোরদার হয় সেজন্য পদক্ষেপ নেওয়া হয়েছে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শাহজাহান আলী জানান দুর্বৃত্তরা যাতে ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে সেজন্য প্রয়োজনীয় ফোর্স মোতায়েন ব্যবস্থা নিতে পুলিশ সুপারকে একাধিক চিঠি দেওয়া হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন প্রসঙ্গে তিনি বলেন আমরা ক্যামেরা লাগাতে প্রস্তুত কিন্তু যদি পুলিশি টহল না থাকে তাহলে সেগুলো চুরি হয়ে যাবে তাই আমরা পুলিশি টহলকে বেশি গুরুত্ব দিচ্ছি তবে আমরা অতি দ্রুত ক্যাম্পাস জুড়ে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনেরও সিদ্ধান্ত নিয়েছি